فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. সম্মানিত মুসলিম কেরাম, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রকমের জিনিস নতুন করে আমদানি করে, কেউ আছে পুরান জিনিসকে আবার তুলে ধরে, যে জিনিস আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেনি কিয়ামত পর্যন্ত তা দিনের অন্তর্ভুক্ত হতে পারে না। দিন আমরা পেয়েছি আল্লাহ এবং তার রাসূল থেকে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে। এই মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষের নতুন নতুন বেদাতের প্রবণতা তাদের মধ্যে জাগ্রত হয়। কেউ এভাবে না পারলে ওভাবে করে, কেউ যদি কোনো কেউ আগে এক সময় মানুষ হয়তো রবিউল আউয়াল মাসে কিছু একটা করতে, এখন নতুন পদ্ধতি জশ্নে জুলুস করছে। এই জশ্নে জুলুস তো আর কিছু নয়, এটা যেন বের এমন একটা কাজ যেটা মুসলিমদের কোনো কর্ম কোনোদিন ছিল না। জশ্নে জুলুসে বের হওয়ার নিয়ম তো কোনোদিন ছিলই না। রবিউল আউয়াল পালন করাটা এক বড় ধরনের বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কাজটি করেননি, কোনোদিন বলেন নাই যে রবিউল আউয়াল পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো তা তিনি যেমন করেননি, তার সাহাবিরাও কোনোদিন এই দিবস এই রবিউল আউয়াল পালন করেননি। এমনকি ইমামরা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ তারাও কোনোদিন রবিউল আউয়াল পালন করেছে কেউ দেখাতে পারবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা যে সমস্ত ইমাম প্রসিদ্ধ, তারাও তাদের কিতাবে রবিউল আউয়াল সম্পর্কে একটা সুশব্দটি করেন নাই। এরকম কিছু এটার কোনো অস্তিত্বই নাই, এটা কোনোদিন কেউ আবাদত মনে করে নাই। দুর্ভাগ্যবশত যখন শিয়ারা, ফাতুমি শিয়ারা, তথাকথিত ফাতুমি শিয়ারা, বাতুমি শিয়া তারা মূলত, তারা যখন মিশরের ক্ষমতা আসে তখন তারা ছয় রকমের এরকম মিলাদ আবিষ্কার করে। এর মধ্যে মিলাদের মধ্যে ছয় পাঁচ রকম মিলাদ আবিষ্কার করে। তাই পাঁচ নম্বর এক নম্বর মিলাদ হচ্ছে রসুল্লাহ, তারপরে মিলাদ হাসানের, হোসাইনের, ফাতেমা, এরপরে তাদের হাকিমরা, আমরিল্লা, এরকম মিলাদের উৎসব তারা চালু করে দেয়। এরা সালাত থেকে দূরে কিন্তু উৎসবে তারা খুব প্রিয়, উৎসব পালন করতে খুব পছন্দ করে। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মে দেখবেন যে তারা উৎসব প্রিয়। কিছু মানুষ আছে এখন দেখবেন রাস্তার পাশে বিরাট ছবি আঁকি দিয়েছে, কিছু মানুষ আছে এই সুযোগে মুসলিম হিন্দু এক করে ফেলতে চায়। কেউ বলতে চায় যে সমস্ত মানুষ মুসলিম, যে মুসলিম হিন্দু যাই হোক তারা সবাই এখন উদযাপন করতে থাকবে, এই জাতীয় ইসলামের কোনো বাণী হতে পারে না, এটি কুফুরি কথা। ইসলাম বলে মুসলিম আলাদা থাকবে, তার হিন্দু বৌদ্ধ ওরা আলাদা থাকবে, প্রত্যেকে তার দিন নিয়ে আলাদা থাকবে, একের ভিতরে একে ঢুকবে না। ইসলাম দাওয়াতি ধর্ম, ইসলাম দাওয়াত দেয় হক কথা নেয়ার জন্য, কাউকে কারো থেকে কিছু নেয়ার জন্য নয়। কারণ ইসলাম দীনুল কামাল, পরিপূর্ণ দিন, এখানে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই। যারা বেদাত করছে তারা এই জায়গা, তারা হয়তো এটা মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বর্ণনা করেন নাই, এটা দরকার ছিল কিন্তু বর্ণনা করেন নাই, এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অপবাদ দেয়া। রাসূলুল্লাহ যদি এত দরকারি হতো রাসূল কি বলতেন না? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি এত দরকারি হতো। ভালোবাসার নমুনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে, তার নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের জীবনে কোনোদিন করেন নাই। আপনি দাবি করছেন করছে, আপনাগুলি মিথ্যা দাবি, এগুলি মিথ্যা দাবি। অধিকাংশ মানুষ বলবে অমুক কিতাবে আছে, অমুক কিতাবে, অমুক কিতাব না, এগুলি বানোয়ার কথা। অনেকে বলে যে আবু বকর কেছে, উমর কেছে, ওসমান কেছে, যত দাবি মুখস্থ বলতেই পারে, কিন্তু এগুলি কোনো সনদ দিয়ে কোথাও বর্ণিত হয় না, কারণ এগুলি থাকার প্রশ্নই আসে না। সবাই এক বাক্যে জানে যে এটা হচ্ছে পঞ্চম শতাব্দীতে এই বেদাত চালু হয়েছে। এর অর্থ হচ্ছে এর আগে এই ব্যাপারে কোনোদিন কেউ চিন্তাও করেনি। তাহলে বোঝা গেল যে এই জাতীয় রবিউল আউয়ালের বেদাত যারা চালু করেছে এরা গুনার কাম করছে। রবিউল আউয়াল সংক্রান্ত কোন রকমের বেদাত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, সোমবারে পাঠিয়েছেন, আবার তিনি মারা গেছেন এরকম সোমবার বা বৃহস্পতিবার তিনি মারাও গেছেন। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, মানুষ ইচ্ছা করলেও এক মিনিট আগে বা এক মিনিট পরে আসতে পারে না বা যেতে পারে না। ইজাজা আগের না ইস্তাফুন সাআতা ওয়ালা ইস্তাফুন, মানুষ যে মৃত্যু যখন আসবে সে ওই সময়ে যাবে, এক মিনিট পরেও নিতে পারবে না। তাহলে বুঝা গেল যে আপনি জন্ম মৃত্যু নিয়ে কোনো রকমের যত রকমের অনুষ্ঠান করবেন সবগুলি বেদাত, এবং সবগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা যখন তারা হিজরি সংগ্রহ শুরু করেছেন, সংগ্রহ শুরু করেছেন হিজরি থেকে শুরু করেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা মৃত্যু থেকে শুরু করেন নাই। যেটা করেছে খ্রিস্টানরা তারা করেছে, ধরে নিয়েছে তারা, তাদের তো শুদ্ধ নয়, আপনার জানা থাকা উচিত। ঈসা আলাইহিস সালাম তিনি মারা যাননি, তারা মিলাদ ধরে নিয়েছে, ঈসার মিলাদ, যে এত তারিখ ঈসা আলাইহিস সালাম তিনি তার জন্ম হয়েছে সেটাও সত্য নয়, এটা ইতিহাস সত্য বলে না। এই যে তারা খ্রিস্টাব্দে আমরা ধরি যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর জন্মের পরে বসে তারা, কথাটা ঠিক নয়, বরং অনেক পরে তারা একটা নির্ধারণ করে নিয়েছে যে এই বছর থেকে আমরা শুরু করব, সেটাই তারা করেছে। এর অর্থ হচ্ছে আসলেই জন্ম দিবস পালন করা বা কোনো ব্যক্তি যত বড় হোক না কেন,
তা কারো জন্ম দিবস পালন করা ইসলামে নাই এবং পূর্ববর্তী কোনো দিনও ছিল না। অবস্থান করা, সেখানে দাঁড়ানো, সেখানে মিষ্টির জন্য টাকা দেয়া অথবা সেখানে কোন রকমের সহযোগিতা করা সবই হারাম হবে। সেখানে কোনোভাবেই যেন কেউ অবস্থান আমরা না করি। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে দূরে রাখুন। আর মনে রাখবেন যে এই যে সময়টা আসছে, এই সময়টা যত বেশি পারে সুন্নতের দিকে থাকা দরকার। আপনি একটা সুন্নতের উপর আমল করতে পারেন, কিন্তু একটা বেদাতের অর্থ হচ্ছে আপনি আরেকজনকে প্ররোচনা দিলেন। এই যে বেদাতগুলি যখন সমাজে প্রচলিত হচ্ছে, আমাদের বলা উচিত যে যতটুকু জানি যেটা বেদাত, এটা যত না বলবেন তত বেদাত প্রসার লাভ করবে, সুন্নত তত স্তিমিত হয়ে যাবে। এই জন্য এই বেদাতগুলির ব্যাপারে সোচ্চার থাকা উচিত। যে যেখানে আছেন সেখানে বলবেন বেদাত, তার পরিবারের মধ্যে যেন না হয়, প্রত্যেকে যদি তার পরিবারের মধ্যে বন্ধ করতে পারি, তাহলে বেদাতগুলো একসময় বাংলাদেশ থেকে উঠে যাবে। এই জন্য এই ব্যাপারগুলো আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে।